সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে আজকে, ডালে চালে মিশিয়ে প্রেশার করে করা হয়েছে, একটু ঝিরে ঝিরে করেছি, আর আলু হাতে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। আর প্রভুজিকে বললাম তাড়াতাড়ি বেড়ে দাও, সবাই মিলে এখন ব্রেকফাস্ট হবে। ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, ঘি দিয়েছিলাম ভগবানকে, তো আমরা একটু ঘি নিয়ে নেবো সবাই মিলে নিয়ে। আর এই প্রসাদ পাচ্ছি, আলু হাতেটাকে মাখা হয়নি, এখন মাখবো। ভগবানকে যখন দিয়েছিলাম তখন গোটা গোটাই দিয়েছি, এখন মেখে তারপর আমরা প্রসাদ পাবো। আজকে তো রবিবার, একটু তাড়াহুড়ো আছে, তো সামনে এসে আর কথা বলতে পারছি না। আর আমি ক্যামেরা অন করেই এখন রেডি হচ্ছি, আজকে মন্দিরে যাব। আর কদিন আগে মায়াপুরে একটি নতুন বিয়ে হয়েছে, তো তারাও ভক্ত। আর মায়াপুরে তো সবাই যেতে পারবে না, সবাইকে নিমন্ত্রণ করলে আর যাওয়া হয় না বলে তারা আমাদের আমাদের কলকাতার মন্দিরে সেই বৈষ্ণব সেবা দেবে, সেই অনুষ্ঠানটা আজকে পালন করবে, যেহেতু সবাই মন্দিরে যেতে পারেনি বলে। তা রেডি হয়ে গেছি, আমি শুধু এই তিলক সেবাটা করে নেবো, না হয়ে যাবে, বাচ্চাদের সব হয়ে গেছে আর প্রভু এখনও তিলক সেবা করেনি, ওকেও বললাম তিলক সেবাটা করে নিতে, তো করে নেবে। আর মায়াপুরের অনুষ্ঠানগুলো মাঝে মাঝে যারা যেতে পারে না, তো ওখানে একবার অনুষ্ঠান হয়, আবার আমাদের মন্দিরেও সেই অনুষ্ঠানটা পালন হয়, বিয়ে মানে বিয়ে বাড়ি। তো আমাদের নিজেদের আত্মীয় স্বজন তো বিয়ে তো যাওয়া সম্ভব হয় না, কিন্তু এই অনুষ্ঠানগুলো আমরা যেতে পারি, যেহেতু ভক্তদেরই বিয়ে, ভক্তদেরই অন্নপ্রাশন, ভক্তদেরই জন্মদিন, এগুলো আমরা যেতে পারি, নিজেদের আত্মীয় স্বজনের আর কারো যাওয়া হয় না, তো এরাই এখন আমাদের আপন। আর আমার তিলক সেবা হয়ে গেছে, তো প্রভু তিলক সেবা করে নেবে। আর জানলা দিয়ে দিল, কেননা জানলা দিয়ে খালি পাখি ঢুকে যায়, ছোট ছোট পাখি আছে, আর ঢুকে গিয়ে আর বেরোতে পারে না, ভয়তে এদিক ওদিক করে। একবার তো এমন হয়েছে, আমরা দুদিন ছিলাম না, জানলা দরজা সব দিয়েই গেছি, কিন্তু পাখি কখন ঢুকে গেছে বুঝতে পারেনি, আর এসে দেখি পাখিটা বেঁচে নেই, ঠাকুর ঘরের ওপরে চলে গেছিলো। তো আমরা মন্দিরে চলে এসেছি, আর মন্দিরের একদম ওপর তলায়, সব থেকে ওপর তলায় সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে হয়, তো উপরে উঠে এসেছি। আর এই যে আজকে সিংহাসন সাজিয়েছে, এত সুন্দর না, তো আজকে প্রচুর ভক্ত এসেছেন, পুরো মন্দির ভরাট হয়ে গেছে। আমরা প্রথম দিকে এসে বসি, প্রথম দিকে যে টেন্টটা প্রতি সপ্তাহে আসি, তো সেই টেন্টটা আজকে না এসে পরের টেন্টে এসেছি, তো আজকে একটু লেটে এসেছি বলে একটু মানে পেছন দিকে একটু বসতে হয়েছে, তবু সামনের দিকে পেয়েছি, কিন্তু প্রভু একদম শেষের দিকে পেয়েছে, জায়গা পায়নি, ভক্তরা আগে চলে এসেছে, আমাদেরই দেরি হয়েছে। আর তোমাদের দেখিয়ে দেবো আজকের নব দম্পতিদের, যাদের নতুন বিয়ে হয়েছে, আমরা মেয়ের তরফ থেকে, কেননা মেয়ের বিবাহ হয়েছে এই মন্দিরে, ভক্ত মেয়ের ফ্যামিলি তাদের তরফ থেকে আজকের অনুষ্ঠান। আর আমাদের প্রতি সপ্তাহে যে ক্লাস হয়, তো সেই ক্লাসটা হয়ে গেছে, যে তাড়াতাড়ি হয়ে গেছে, তারপর এখন ভগবানকে ভোগ নিবেদন করতে এসেছে, ভগবানের ভোগ নিবেদন হবে, তারপর আমরা প্রসাদ পাবো। আশীর্বাদ করুন যেন আমরা গৃহস্থ ধর্ম খুব সুন্দরভাবে পালন করতে পারেন, আর আমাদের সকলেই আপনার ওনাদের উদ্দেশ্যে ওদিকে দেখাও, এরকম আশীর্বাদ ভাগবত মারা শিখিয়েছেন না, এরকম ভাবে আপনাদের সকলের হয়ে আমাদের পক্ষ থেকে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ধর্ম শিক্ষা অনুসারে কৃষ্ণের সংসার কর, জীবে দয়া নামে রেছি সর্বধর্ম, কৃষ্ণের সংসার কর সারি, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম, জীবে দয়া করতে গেলে কি করতে হবে, প্রচার করতে হবে, প্রচার করলেই জীবে দয়া হবে, নাহলে জীবে দয়া হবে, সেজন্য স্বর্গে যেখানে যাবে দেখি স্বর্গে গেল, ওদের বাড়িতে ক্লাস করো, ওদের তোমাদের বাড়িতে ক্লাস শুরু করো গিয়ে, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ ভেরি মাচ, প্রসাদ দেওয়ার জন্য আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত, সকলে আপনার দীপ্তি সকলে প্রসাদ পাবো, অখণ্ড সবাই প্রসাদ পাবো।
তো ভগবানের ভোগের পর এখন আরতি চলছে, তারপর আমরা প্রসাদ পাবো। আর পরপর বসে পড়েছি, তো আমরাই ফার্স্ট ব্যাচে বসছি আর প্রভু পরের ব্যাচে বসবে। আর তোমরা দেখে নাও আজকের প্রসাদ সেবা, যে জয়িতা আমার পাশে বসে যায়। তো বন্ধুরা চলে এলাম, এখন প্রভু গেছে, প্রভু গেছেন গাড়ি নিতে, আর গোগো ওই যে সাইকেল নিয়ে চলে আসছে, ও সাইকেলে করে যাবে, আমরা গাড়ি করে যাব। গোগো হয়ে গেছে, ও আগে চলে যাচ্ছে। হাই বন্ধুরা, তো আবার অনেকক্ষণ পর এলাম, দুপুরবেলা আসার পর একটু রেস্ট নিয়েছি, আর এখন চলে এলাম রান্না করতে। গোপালের জন্য একটু কিছু করে নেবো, কেননা তেমন খিদে নেই, বাচ্চাদের জন্য একটু কিছু করবো, আর তো অল্প করেই রান্না করব। আর তেমন সবজি ভুজি আজকে আর কিছু নেই, কেননা বাজার তো করতে পারেনি, তো সারাদিন তো এইভাবে কেটে গেল। তো কালকে বাজার আনলে তবে রান্না হবে, তো যে আনাজটুকু ছিল সেটা দিয়ে একটু চাউমিন করে দিচ্ছি। তো চাউমিনের জন্য এই যে কড়াতে জল বসিয়েছি, আর এই যে দুধ গরম করছি গোপালের জন্য, তো দুধ সেবা দেবো। আর এই যে তিন প্যাকেট চাউমিন পার করে, তিন প্যাকেট চাউমিন করবো, এই বাঁধাকপি একটু, গাজর একটু একটু, আলু এসব দেবো, আর শসা চাই দেবো, তো এই দিয়ে করছি, অল্প করে করবো, অল্প অল্প খাওয়ার জন্য। আর দুপুরবেলা এসে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার কথা শুনে দিয়ে একটু বলেছিলাম, আজকে তো ক্লাস নেই, রবিবার ছুটি, শনিবারও ছুটি, কিন্তু কালকে ক্লাস হলো, শনিবার ক্লাস হলো, কেননা একটু তাড়াতাড়ি করে শেষ করতে চাইছি, তো সেই জন্য কালকে ক্লাসটা হয়েছে। তো অন্যান্য সময় আবার শনিবার ক্লাস হবে না, শনি রবিবার ছুটি। আর এখন রান্নাবান্না করে ভগবানকে ভোগ লাগাবো, তারপর আবার আসছি পরে কথা বলতে। এই যে বন্ধুরা হয়ে এসেছে, একটু গুঁড়ো মশলা দিলাম আর একটু কর্ন দিয়ে দিলাম, এটাকে একটু মিশিয়ে নিয়ে তারপর ভোগ লাগাবো। তাই তিনটে প্যাকেট অনেকখানি হয়ে গেছে, ভাবলাম তিনটে প্যাকেট অল্প হবে, এটা অনেকখানি হয়েছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন রান্নাঘরের কাজকর্ম গুছিয়ে এলাম, বাসনপত্র তুলে, আবার কাল থেকে শুরু হবে, কালকে আবার জয়িতা স্কুল আছে,
আর এখন বাজে 10:30 বেজে গেছে। তো আবার এই গুছিয়ে গুছিয়ে রান্নাঘর সব গুছিয়ে গুছিয়ে রাখলাম, কালকে যা যা লাগবে সব ভোরবেলা গুছিয়ে আর এখন এলাম তোমাদের সাথে আবার কথা বলতে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা কেউ কমেন্ট করো না, খুব কম করো দু একজন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। রাধা মাধবে কি পায়, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।